উনি তো ওনার গোয়ার তুমির জন্য কারখানা হয়নি আর সিঙ্গুরটা স্বপ্নে ভেঙে যাওয়া খারাপ লাগছে আমার সিনিয়র লিডার ওনার নেতৃত্ব কাজ করেছে কিন্তু ঔদ্ধত্ব অপরিসীম উদ্ধত্তের কারণে হয়েছে আর আজকে দাঁড়িয়ে বলা হয়েছে স্বপ্ন বাংলার স্বপ্ন তো গুড়িয়ে গেছে অনেকগুলো বছর ধরে আজ আমাদের সঙ্গে রয়েছেন পিডিএস নেত্রী অনুরাধা দেব অনুরাধা দেব মোহাম্মদ সেলিম এক সাক্ষাৎকারে তিনি বলছেন যে এখন বামেদের কাছে লক্ষ্য হওয়া উচিত বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের বাংলা এই পরিস্থিতিতে সম্ভব আদৌ কারণ লোকসভা বিধানসভা দুটোতেই এখন শূন্যতে রয়েছেন না স্বপ্ন বলতে আমার পুরনো বন্ধু কি বলতে চেয়েছে স্বপ্নটার ব্যাখ্যা দিয়েছে কিছু স্বপ্নের বাস্তবায়ন করা হ্যাঁ কি স্বপ্ন আমার চোখে তো সেই স্বপ্ন যে সেই স্বপ্নটা তো একের পর এক কলকারখানা বন্ধ হয়েছে একটা কথা ওরা বলে ওরা সিঙ্গুরের কারখানা হলো নাকি হয়ে যেত ভয়ঙ্কর আমার রাজ্যে তো গাড়ি কারখানা ছিল সেটা বন্ধ হলো কেন সেটাকে খোলার জন্যে কী উদ্যোগ হয়েছে আমাদের তো অত বড়ো ঊষা কারখানা ছিল বিয়াল্লিশ দিন তারা শ্রমিকরা কংগ্রেস আমলে কি বীরত্বপূর্ণ লড়াই করেছিলেন ধর্মঘট করেছিলেন সেটাকে বন্ধ কেন করা হলো ওটাকে অচল হয়ে গেছিলো লসের রান করছিলো তা তো নয় সেখানে সাউথ সিটি মল হলো কেন সেখানে ওখানকার কোন শ্রমিক বাস করেন এবং সবচেয়ে বড় কথা যার স্বপ্নের কথা বলছেন একসময় সিপিএম আর কিছু না পেয়ে স্বপ্নের ফেরিয়ালা ছাত্র যুবরা এইসব ওনাকে বলতো মিডিয়া চালু করেছিল তারপরে ওরাও বলতো তা সেই কেন্দ্রে তো আমরা বাস করি উনি যেই কেন্দ্র থেকে জিততেন সেই কেন্দ্রে ওনাকে জেতাবার জন্যে তো আমরা যাদবপুরে মানুষ যাদবপুরে পার্টি তখনকার সিপিএম পার্টি আমরা লড়েছি সমীদ্রা তখন সেক্রেটারি ছিলেন জেলার একের পর এক কারখানা বন্ধ ওনার নিজের কেন্দ্রে একের পর তুমি যাও মানে এবি ছেড়ে বাস আসছে কন্ডাক্টাররা মজা করে বলতেন তিন বোন এসে গেছে তিন বোন সুলেখা অন্নপূর্ণা আর কৃষ্ণা কৃষ্ণা গ্লাস সুলেখা কালীর কারখানা অন্নপূর্ণা গ্লাস ফ্যাক্টরি সেইগুলোতে কি হয়েছে যে কেউ গিয়ে দেখে আসুন যিনি বলছেন তিনি গিয়ে দেখে আসুন কোন আমলে হয়েছে কারখানাগুলো বন্ধ হয়েছে একজন শ্রমিক পয়সা পেয়েছেন একের পর এক সেখানে কারখানা ভেঙে বহুতল বাড়ি হয়েছে উচ্চকোটি মানুষরা সেখানে বাস করেন কিসের স্বপ্ন কোন স্বপ্ন ওই স্বপ্নের তো বছরের পর বছর বলি হয়েছে স্বপ্ন বলি দিয়ে শ্রমিক উৎখাত হয়েছে আমার কাছে একটা ভিডিও আছে কি ভয়ঙ্করভাবে যে ছেলেটা শেষ অব্দি খুন হয়ে গেল আমলটা কখন কাদের আমল আমার বলতে তো কষ্ট হয় ভাবতে কষ্ট হয় তখন বামেরা আছেন বাম ফ্রন্ট সেই ছেলেটাকে খুন হতে হলো কেন ওই যে সাউথ সিটি তৈরি করার জন্যে উষা ফ্যাক্টরিকে জমি দখল হচ্ছে অবাঙ্গালি ছেলে একটি সে ওখানকার শ্রমিক সে দি সে লড়াই করেছে টিকে থেকেছে সে একটা মানে তুলেছিল একটা কেউ একজন তাকে ক্যামেরা দিয়েছিল এবং সে সেটা তুলেছিল সেটা তোমরা দেখবে তো যে কী ভয়ঙ্করভাবে ওখানে অত্যাচারিত হয়েছে কী ভয়ঙ্করভাবে জমি কেড়ে নেওয়া হয়েছে শুধু সিঙুরের তো না কৃষককে পিঠিয়ে সিঙুরে কৃষককে পিটিয়ে কারখানা করব। সেই কারখানা কে জানে না আমি বুঝি না এরা কেন বারে বারে একই কথা একই ভুল কথা বলে যায় গাড়ি কারখানায় তো বাংলার ছেলের কাজ বেশি হবে না আমি যে তর্কের খাতিয়ে ধরেই নেই গাড়ি কারখানায় বাংলার ছেলে বেশি কাজ হবে না পাঞ্জাবিরা গাড়ির ক্ষেত্রে বেশি অনেক বেশি যোগ্য আর যিনি করছেন তিনি ব্যবসা করবেন এবং যখন হচ্ছে তখন ওই গাড়ির কারখানাটা টাটা কোম্পানি নিয়ে চলে গেল গুজরাটে আর এইখানে কি হলো এইখানে আমরা দেখলাম যে যখন আন্দোলনকারীরা টাটার কারখানা উঠছে পুলিশ পাহাড়ায় ওখানে পরপর সব আমাদের পার্টিও বসেছে যে যার নিজের দল আলাদা আলাদা মমতা ব্যানার্জির নেতৃত্বেই বলা যায় মমতা ব্যানার্জি ছিলেন ওরাই তো বড়ো পার্টি আর বিভিন্ন দল সমের মিত্র বসে আছেন সমীর বুদ্ধ তুণ্ডু বসে আছেন সৈবুদ্দিন চৌধুরী যাচ্ছেন আমরা যাচ্ছি তাহলে সেইখানে আমরা তো ওটা ভাঙিনি কারখানা তো উঠেছে এবং রাজভবনে যেই চুক্তি হলো সে তো কারখানাটাকে হবে বলে উনি তো ওনার তুমির জন্য সিঙ্গুরের কারখানা হয়নি উনি যদি নমনীয় হতেন উনি যদি এটাকে এগিয়ে এসে আলাপ আলোচনা করতেন রাজ্যের স্বার্থে নিজের কিছুটা কি বলবো আমি বলতে খারাপ লাগছে আমার সিনিয়র লিডার ওনার নেতৃত্ব কাজ করেছে কিন্তু ঔদ্ধত্ত্ব অপরিসীম উদ্ধত্তের কারণে হয়েছে আর আজকে দাঁড়িয়ে বলা হয়েছে স্বপ্ন বাংলার স্বপ্ন তো গুড়িয়ে গেছে অনেকগুলো বছর ধরে কাজ তো অনেক বছর ধরে হয়নি কারখানাগুলো আমি জুটগুলো জুট কারখানাগুলো আমি চটশিলপুর তার জন্য কেন্দ্রীয় সরকারের অনেক দায় আছে আমরা একসময় ইলেকট্রনিক্স কারখানার থেকে ওই জমির থেকে জ্যোতিবাবু তখন এটা হচ্ছে স্বপ্ন জ্যোতিবাবু তখন মুখ্যমন্ত্রী রাজ্যের রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী অনুমতি পাওয়া যাচ্ছে না হলদিয়া পেট্রোকেম আর সরলেকে ইলেকট্রনিক্স কারখানায় আমরা সাড়ে ছদিন দিন হেঁটে গিয়েছিলাম সেই মানে ওই ইলেকট্রনিক সল্টলেকের ওই জমির থেকে পদযাত্রা শুরু করেছিলাম এবং শেষ করেছিলাম হলদিয়ার ওখানে তার ফলে এই অনুমতিগুলো পাওয়া গিয়েছিল এটাকে স্বপ্ন বলা যায় আর সিঙুরটা স্বপ্নে ভেঙে যাওয়া গোটা চারদিক ঘিরে যা কারখানা বন্ধ হয়েছে ওনার নিজের কেন্দ্রে এগুলো স্বপ্ন গুড়িয়ে যাওয়া শুধু গুড়িয়ে যাওয়া না শ্রমিকের মেরুদণ্ড ভেঙে গেছে আর এই রাজ্যে দাঁড়িয়ে যে বামপন্থী নেতারা না খেয়ে গুলির সামনে বন্দুকের সামনে কংগ্রেসের অত্যাচারের সামনে দাঁড়িয়ে জীবন দিয়ে এখানে দল তৈরি করেছেন কৃষকের আন্দোলন গড়ে তুলেছেন শ্রমিকের আন্দোলন গড়ে তুলেছেন তারা স্বপ্ন দেখেননি সেই স্বপ্নগুলো ভুলে যাচ্ছে সেই ইতিহাস জানবি কি করে সেই ইতিহাসে চর্চা এরা করে না আমরা করি কারণ আমরা মনে করি সেই তাদের উত্তরাধিকারী আমরা একদিনের জন্য তাদের অবদান আমরা ভুলি না তার পরবর্তীকালে জ্যোতি বসুর একটা বিরাট ভূমিকা প্রমোদ দাসগুপ্ত সরোজ মুখার্জি শান্তিময় ঘোষ ক্ষুদিরাম ভট্টাচার্য এরা স্বপ্ন দেখেননি এরা স্বপ্ন না দেখলে নিজেদের সমস্ত জীবন যৌবন সমস্ত কিছু কি করে তারা তো প্রজেক্ট করেননি নিজেদের টিভি তাদের বাড়িতে যায়নি তারা কি করে থাকেন এটাও তো এক ধরনের প্রজেকশন কেন আমি করতে দেব হ্যাঁ আমি আমার মতো আছি এটাকেও দেখিয়ে এটাও তো আজকাল মানে একটা মূলধন দেখানো হচ্ছে এটা দেখানোর তো কোনো মানে নেই শুনলাম আমরা অনুরাধাদির কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন